আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিটি মালয়েশিয়ান রান্নাঘরের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজি এবং ডিম দিয়ে দারুণ মজার একটি বিস্কুট রেসিপি। এটা খুব সহজে এবং অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এবং বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ফুল রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। একটা মিক্সিং বোলে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, এটা কাঁচা সুজি। একটা ডিম আমি একটা বাটিতে ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিব তেল, চাইলে তেলের পরিবর্তে আপনারা এখানে বাটার দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আগে ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়েও নিতে পারেন, তারপরে সুজি দিয়ে এই খামিটা তৈরি করে নিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। খামিটা খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত করা যাবে না। আর এই বিস্কুট তৈরিতে কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডারেরও প্রয়োজন হবে না। 10 মিনিট পরে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। একটা বেকিং ট্রেতে আমি তেল ব্রাশ করে উপরে একটা পার্চমেন্ট পেপার দিয়েছি। কুকিগুলো দিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটা করে কাঠবাদাম দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ বা অন্য বাদামও দিতে পারেন, চাইলে এগুলোকে চুলায় বেক করে নিতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়ে তারপর ট্রেটা বসিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, চুলার আঁচটা একদম লোয়ে থাকবে। আমি এগুলোকে একটা প্রিহিট ওভেনে 180°C 20 মিনিটের জন্য বেক করে নিব। বিশ মিনিট পরে বের করে নিচ্ছি, এর কালারটাও তেমন একটা চেঞ্জ হবে না, আর এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আশা করবো আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ঝটপট আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।